দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজ হিসেবে। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় বর্ষের বিষয় নিয়ে আলোচনা করছি। এর মধ্যে আমি অনেকগুলো গ্রামার তোমাদের শিখিয়েছিলাম, রিয়ারেঞ্জ শিখিয়েছিলাম, কিন্তু আজকে আমি কি করেছি একটু খেয়াল করো, আমাদের পাঠ্যপদ্ধতিটা কি লেখা আছে দেখো তো, জেন্ডার চেঞ্জ। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এর মধ্যে জেন্ডার কি জানো? তারপর আমি আজকে তোমাদের সাথে একটু আলোচনা করি, তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনো। জেন্ডার অর্থ কি বলো তো? অনেকেই পারে, তারপর আমি বলছি। জেন্ডার শব্দটির অর্থ হচ্ছে লিঙ্গ। বাংলাতে লিঙ্গ কাকে বলে? যে শব্দ দিয়ে পুরুষ জাতি, স্ত্রী জাতি অথবা কোনো জড় পদার্থ বা পুরুষ বা স্ত্রী জাতি উভয়ই বোঝায় তাকে কি বলে? লিঙ্গ বলে। আর ইংরেজিতে তোমরা এর মধ্যে জেনেছো ছোট ক্লাসে যে যে ওয়ার্ড দিয়ে পুরুষ জাতি, স্ত্রী জাতি, তারপরে কি পুরুষ স্ত্রী উভয় বা কোনোটি নয় বা কোনো জাতি অচেতন পদার্থ বা জড় পদার্থ যেটা তোমরা বোঝো বোঝায় সেটাই হলো জেন্ডার। কিন্তু আমরা চতুর্থ শ্রেণীতে আরেকটু অন্যরকম ভাবে জানবো, সেটা হলো ওয়ার্ডের জায়গায় আমরা নাউন ও প্রোনাউন ব্যবহার করবো। তো আমরা বলো তো শিক্ষার্থীরা, জেন্ডারের সংজ্ঞাটা কিভাবে হবে? যে নাউন বা প্রোনাউন দিয়ে পুরুষ জাতি, স্ত্রী জাতি, স্ত্রী ও পুরুষ উভয় জাতি বা স্ত্রী ও পুরুষ উভয় কোনোটা জাতি নয় কি কোনো অচেতন পদার্থ বা জড় পদার্থকে বোঝাবে সেটাকে কি বলে? জেন্ডার বা লিঙ্গ বলে। বলো তো জেন্ডার বা লিঙ্গ মনে আছে কয় প্রকার? জেন্ডার বা লিঙ্গ চার প্রকার। এক হচ্ছে মানে ওয়ান ম্যাসকুলিন জেন্ডার, যেটাকে পুংলিঙ্গ বা পুরুষ জাতি বলা হয়। দুই ফেমিনিন জেন্ডার, যেটাকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রী জাতি বলা হয়। থ্রি কি বলো তো? নিউট্রাল জেন্ডার, যেটাকে কি বলা হয়? ক্লিব লিঙ্গ। ফোর কমন জেন্ডার, সেটাকে উভয়লিঙ্গ বলা হয়। শিক্ষার্থীরা, তো ফেমিনিন ম্যাসকুলিন জেন্ডারের কাজ শুধু পুরুষ জাতি বোঝানো, ফেমিনিন জেন্ডারের কাজ শুধু স্ত্রী জাতি বোঝানো। পুরুষ জাতি যেমন কি তোমরা তো দেখোই, বাবা, চাচা, দাদা, শুধু পুরুষ যেগুলো তোমরা বোঝো, ভাই, এগুলো হচ্ছে পুরুষ জাতি বা ম্যাসকুলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার হচ্ছে মা, বোন, তারপরে হচ্ছে চাচি, দাদি, মামি, খালা, এরকম হচ্ছে স্ত্রী জাতি বা ফেমিনিন জেন্ডার। তারপরে কি বলো তো? নিউট্রাল জেন্ডার আছে, কমন জেন্ডার আছে, সেটা তো তোমরা জানোই যে কমন জেন্ডার হচ্ছে উভয়লিঙ্গ, যেটা কি পুরুষ স্ত্রী উভয়ই বোঝানো হয়। যেমন শিশু, বেবি, তোমরা কি আলাদা করে বলো যে মেয়ে শিশু, ছেলে শিশু এভাবে বলো? না, আমরা কি বলি? শিশু। এরকম বোঝানোটাই হলো কি কমন বা জেন্ডার বা কি উভয়লিঙ্গ। আর নিউট্রাল জেন্ডার কি? যেগুলো অচেতন পদার্থ যেমন চেয়ার, টেবিল, ফুল, ফল, গাছ, এগুলো পুরুষও না স্ত্রীও না, অচেতন পদার্থ বা জড় পদার্থ, সেটাই হলো নিউট্রাল জেন্ডার। আর আজকে আমরা শিখবো কি জেন্ডার চেঞ্জ মানে লিঙ্গ পরিবর্তন, এক লিঙ্গ থেকে আরেক লিঙ্গতে কিভাবে কি শব্দটা ব্যবহার করে পরিবর্তন করা যায়। কিন্তু এখানে মূলত আমরা দুটি ব্যবহার করে শিখবো, সেটা হলো তোমাদের ম্যাসকুলিন জেন্ডার বা পুরুষ লিঙ্গটা দেয়া থাকবে, আর তোমাদের খাতায় স্ত্রীলিঙ্গ বা ফেমিনিন জেন্ডারটা লিখতে হবে। ঠিক বোর্ডের দিকে তাকাও এখন, কিভাবে লিখেছি আমি এখানে ম্যাসকুলিন ফেমিনিন, মাঝখানে একটি করে হাইফেন চিহ্ন ব্যবহার করেছি, খেয়াল করেছো তোমরা?